গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। তোমরা কেজি টু থেকে স্ট্যান্ডার্ড ওয়ান ক্লাসে উঠেছো, নতুন ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। আমাদের স্কুল এখন যেহেতু বন্ধ আছে, তাই ই লার্নিং ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ানো হচ্ছে। এ বছরও আমরা ই লার্নিং ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে পড়াচ্ছি। এই ক্লাসে আজ আমি তোমাদেরকে কনভার্সেশন নেব, অর্থাৎ আজ স্ট্যান্ডার্ড ওয়ানের আমি কনভার্সেশন ক্লাস নেব। আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে কনভার্সেশন বই আছে। তোমরা কনভার্সেশন বইটা নেবে যখন আমি পড়াবো, যখন আমি প্রশ্নগুলো বলবো, উত্তর বলবো, তোমরা আমার সাথে সাথে বলবে, এবং প্রত্যেকে পেন্সিল দিয়ে গোল অথবা টিক দিয়ে দাগ দিয়ে নেবে। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম যে লেসন আছে সেটা হলো মাইসেলফ, পেজ নাম্বার 3। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, আমি লিখেছি কি, লেসন 1 পেজ নাম্বার 3 মাইসেলফ। আজ তোমাদের যেটা পড়া দেবো সেটা নিচে লেখা আছে, তোমরা দেখো লেখা আছে কনভার্সেশন পেজ 3 1-4 রিড। অর্থাৎ আজ আমি তোমাদেরকে প্রথম চারটে কোশ্চেন অ্যান্সার পড়া দেব। ওই লেসান অর্থাৎ মাইসেলফ লেসানে তোমাদের 8 কোশ্চেন অ্যান্সার আছে। তোমাদেরকে প্রত্যেক ক্লাসে চারটে করে প্রশ্ন উত্তর দেব, তোমরা এই চারটে ভালোভাবে বাড়িতে মুখস্থ করবে। 1-4 অর্থাৎ 1-2-3-4, এই 4 কোশ্চেন অ্যান্সার বা চারটে প্রশ্ন উত্তর আজ আমি তোমাদেরকে পড়া দিচ্ছি। তোমরা দেখো প্রথমে কি লিখেছে, মাইসেলফ। মাই মানে কি, মাইসেলফ মানে আমার বা আমার নিজস্বতা। আমি যখন আমার সম্পর্কে বলছি, ধর আমি কখন ঘুম থেকে উঠি, আমি ব্রাশ করে কি, আমার প্রিয় খেলা কি, এইগুলো যে জানতে পারছি সেটা আমার নিজস্বতা। তেমনি মাইসেলফ মানে যে যার নিজে যেতে করে, মাইসেলফ মানে আমার বা আমার স্বয়ং বা আমি নিজে নিজে যেতে করি আর কি, নিজস্বতা। তাহলে এখানে আছে মাইসেলফ প্রথম পেজ নাম্বার 3। প্রথম কোশ্চেন অ্যান্সারটা আমার বলার সাথে সাথে তোমরা প্রত্যেকে বলবে এবং পেন্সিল দিয়ে প্রশ্নটা গোল অথবা টিক দিয়ে দাগ দিয়ে নেবে। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ ইউর নেম। তোমরা প্রত্যেকেই জানো হোয়াট ইজ ইউর নেম, অ্যান্সারটা কি হবে, মাই নেম ইজ, যে যার নিজের নাম বলো, তো মাই নেম ইজ পারমিত বৈরাগি, সেইভাবে আমার নামটা আমি বললাম, তোমরা প্রত্যেকে প্রত্যেকের নাম বলবে, যে যার নিজের নামটা বলবে। তাহলে নাম্বার 1 কোশ্চেনটা কি হলো, হোয়াট ইজ ইউর নেম, অ্যান্সারটা হবে মাই নেম ইজ, তোমরা প্রত্যেকের নাম বলো, তোমরা কিন্তু আমার সাথে প্রশ্ন কোশ্চেন অ্যান্সারগুলো বলবে। দ্বিতীয় প্রশ্ন আছে, হাউ ওল্ড আর ইউ। আবার বলো, হাউ ওল্ড আর ইউ, কি হবে অ্যান্সারটা, আই অ্যাম। দেখো ওখানে যে একটা ফাঁকা জায়গা আছে বা সেখানে কি বলবে, নিজের যে বয়সটা, 7 ইয়ার্স ওল্ড বা 8 ইয়ার্স ওল্ড বা 6 ইয়ার্স ওল্ড, মানে যে যার বয়সটা ওখানে তোমরা নিজেরা বলবে। তাহলে হাউ ওল্ড আর ইউ কি বলবে, আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড বা আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড। নাম্বার 3 আছে, বলো সবাই আমার সাথে, হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। আবার বলছি নাম্বার 3, হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। প্রত্যেকে বলো, আই গেট আপ অ্যাট, বা যে যখন ঘুম থেকে ওঠো, সেটা 6 AM হতে পারে, 7 AM হতে পারে, ওঠো তোমরা নিজেদের মতন বলবে, এটা যে যার নিজস্ব ব্যাপার। তাহলে আমি এখন উত্তরটা ভালোভাবে বলার জন্য বলছি, আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। নাম্বার 4, ডু ইউ ব্রাশ ইওর টিথ এভরি মর্নিং। আবার বলছি, ডু ইউ ব্রাশ ইওর টিথ এভরি মর্নিং, অ্যান্সারটা সবাই আমার সাথে বলো, ইয়েস আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। আবার অ্যান্সারটা বলো, ইয়েস আই ব্রাশ
till every morning. তাহলে myself part 1 ক্লাসে আমি myself পেজ নাম্বার 3 থেকে প্রথম চারটি কোশ্চেন অ্যানসার আজ তোমাদের পড়া দিলাম। বোর্ডেও দিয়ে দিয়েছি দেখো 1 টু 4 ডিট অর্থাৎ 1 2 3 4। তার মধ্যে প্রথম দুটো কোশ্চেন অ্যানসার আশা করছি প্রত্যেকের জানা বা ভালোভাবে তোমাদের মুখস্থ আছে, আর পরে দুটো তোমরা একটু ভালো করে পড়বে। আর এই ফোর কোশ্চেন অ্যানসার তোমাদেরকে পড়া দিলাম, তোমরা আমার পড়াটা শুনেছ আশা করছি, আমার সাথে বলেছো এবং বইতে দাগ দিয়ে নিয়েছো। আজ আমি তোমাদেরকে এর ইংলিশের সাথে সাথে বাংলাটা দিয়ে একটু বুঝিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আমার পড়াটা মন দিয়ে শোনো। প্রথম কি আছে, নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম, বাংলাটা হবে তোমার নাম কি। অ্যান্সারটা মাই নেম ইজ, এখানে একটা শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক আছে, ওখানে নিজের নামটা বলবে মাই নেম ইজ। এবার তোমরা তোমাদের নিজের নামটা বলবে সবাই। নাম্বার 2, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, বুঝতে পেরেছো? সেখানে অ্যান্সারটা কি আছে, আই অ্যাম, ধর আমি বললাম না ওর বয়সটা নিজের মতো 6 বা 7 যে লিখতে পারো, ধরো 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। নাম্বার 3, হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, বাংলাটা হবে তুমি কখন ঘুম থেকে ওঠো, সকালে তুমি কখন ঘুম থেকে ওঠো। অ্যান্সারটা কি হবে, আই গেট আপ অ্যাট 6 AM, বা কেউ যদি 7-এ 7টার সময় ঘুম থেকে ওঠো, কেউ 8টার সময় ওঠো, সেটা তোমরা নিজে লিখবে। আমি লিখেছি আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং, মানে আমি সকালে সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। নাম্বার 4, ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং, তুমি কি প্রত্যেকদিন সকালে দাঁত মাজো। অ্যান্সারটা কি হবে, ইয়েস, মানে কি হ্যাঁ, আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং, মানে আমি প্রত্যেকদিন সকালে দাঁত মাজি। তাহলে তোমরা নিশ্চয়ই বাংলাটাও বলেছি, বুঝতে পেরেছ। আজ তোমাদের 4 কোশ্চেন অ্যান্সার পড়া দিলাম, আমি আবার কি করছি না ইংলিশটা পড়াচ্ছি, তোমরা আমার সাথে পড়াটা কিন্তু বারবার বলতে থাকলে। তাহলে কি বললাম, লেসন 1 পেজ 3 মাইসেল, মাইসেল মানে আমার বা আমার স্বয়ং বা আমার নিজের যেতে, মানে এই যেমন আছে না হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নিজের ব্যাপার সেটা মানে তোমার ব্যাপার, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, মানে সেটাও তোমার বয়সটা চেয়েছে। তারপর হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি কখন ঘুম থেকে ওঠো, তোমার সব কিছু। তারপরে ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং, তুমি কি সকালে প্রত্যেকদিন সকালে দাঁত মাজো, এগুলো কি নিজের সব কিছু বলেছে। তাহলে মাইসেলফ মানে নিজস্ব বা আমার বা আমার স্বয়ং, ঠিক আছে। এবার কি পড়া গেছে, কনভার্সেশন পেজ 3, 1-4 ডি, অর্থাৎ এই লেসন থেকে আমি তোমাদের প্রথম 4টি কোশ্চেন অ্যান্সার পড়া দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তাহলে তোমরা আশা করছি প্রত্যেকে পেন্সিলে টিক বা গোল দিয়ে দাগ দিয়ে নিয়েছ। আমি পড়া দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেকে পেন্সিল দিয়ে অথবা গোল অথবা টিক দিয়ে কিন্তু দাগ দিয়ে নেবে। আজকে তোমাদের পার্ট 1 ক্লাস হচ্ছে, আমি আবার প্রশ্নগুলো করছি, তোমরা আমার সাথে বলতে থাকো। নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম, প্রত্যেকে বলো মাই নেম ইজ, এবার তোমরা নিজেদের নামটা নিজেরা বলো। নাম্বার 2, হাউ ওল্ড আর ইউ, প্রত্যেকে বলো আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড বা আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড। নাম্বার 3, বলো হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, আবারও বলছি হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, প্রত্যেকে বলো আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। নাম্বার 4, ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং, প্রত্যেকে বলো ইয়েস, আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। তাহলে তোমরা সাথে বুঝতে পারছো এবং আমার সাথে কিন্তু বলছি, তোমরা সবাই বলো। আবার বলছি নাম্বার 1 কি আছে, হোয়াট ইজ ইউর নেম, প্রত্যেকে বলো মাই নেম ইজ, প্রত্যেকে নিজেদের নাম বলো। নাম্বার 2, হাউ ওল্ড আর ইউ, প্রত্যেকে বলো আই অ্যাম 7
years old. Number 3. When do you get up in the morning? Pratike bolo, I get up at 6 a.m. in the morning. Abar bolchi 6 a.m. ami bollam tomra jodi keu 7 a.m. ba 8 a.m. lekho shete tomader nijer byapar. Bola dar. Number 4 ki ache, do you brush your teeth every morning? Pratike bolo, yes, I brush my teeth every morning. তাহলে আজ তোমাদেরকে প্রথম যে লেসন লেসন ওয়ান মাইসেলফ পেজ নাম্বার কত 3 এই লেসন থেকে আমি প্রথম চারটে কোশ্চেন অ্যানসার পড়া দিলাম আশা করছি আমার পড়াটা সবাই বুঝতে পেরেছো আমার সাথে বলেছো এবং বইতে দাগ দিয়ে নিয়েছো তোমরা খুব ভালোভাবে পড়বে সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে